আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। স্পর্শ টেবিলে দুহাত দিয়ে চাপড় মেরে দাঁড়িয়ে গিয়ে বলল, কেন পজিটিভ আসবে, নেগেটিভ কেন আসবে না, কেন আমার কথাগুলির সাথে এমন হলো? এই কথা বলে স্পর্শ মাথা নুয়ে ডুকরে ডুকরে কেঁদে ফেলল। পেছন থেকে আনাপ সারিয়া ছেলের কাঁধে হাত রেখে বলল, শান্ত হ বাবা। স্পর্শ পেছন ফিরে তাকিয়ে দেখে তার বাবা সাথে সাথে সবাই দাঁড়িয়ে আছে। স্পর্শ বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ডাক্তার আঙ্কেলকে বলো না আরেকটা বার কথা টেস্ট করতে। আচ্ছা, ওর রিপোর্টটা তো অন্য কারো রিপোর্টের সাথে চেঞ্জও হয়ে যেতে পারে, তাই না? হতে পারে অন্য কারো এই অসুখ হয়েছে আমার কথাগুলির নয়। এতদিন স্পর্শের পাগলামা সবার কাছে বিরক্তির কারণ ছিল, কিন্তু আজ যেন স্পর্শের এই পাগলামাতে সবাই সায় দিচ্ছে। সবাই চায় কথার আরেকটা বার টেস্ট করা হোক, যদিও মিরাক্কেল ঘটে যায়। আনাপ সারিয়া ছেলের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, ইফাস আবারও কথা টেস্ট করবে বাবা, তুই শান্ত হওয়া মনকে শক্ত কর, তুই শক্ত হতে না পারলে কথাকে কি করে শক্ত রাখবি বাবা? স্পর্শ বলল, আমি কি করে শক্ত থাকবো বাবা, আমার মনে সবচেয়ে দুর্বল জায়গায় যে ও অবস্থান করে। ডক্টর ইফাস বলল, স্পর্শ তুমি ভেঙে পড়ো না বাবা, কথা এখনো ডেঞ্জার লেভেলে পড়েনি, খুব তাড়াতাড়ি ওর রোগ ধরা পড়ায় ওর পুরোপুরি ভালো হওয়ার চান্স 80% আছে, আমি তো বলেছি। স্পর্শ বাবার বুক থেকে সোজা হয়ে দাঁড়িয়ে ডক্টর ইফাসের দিকে তাকিয়ে বলল, আমি ওকে বিদেশে নিয়ে যাবো আঙ্কেল, আমি এখানে ওর চিকিৎসা করাবো না, আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। সবাই অবাক হয়ে গেল স্পর্শের কথায়, সবাই সবার দিকে তাকালো। ডক্টর ইফাস বলল, রিস্ক কেন হবে স্পর্শ, দেশেও এখন খুব ভালো চিকিৎসা হচ্ছে, আর তারপরও তুমি যদি চাও তাহলে আমি কথার জন্য বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসব। স্পর্শ বলল, না আঙ্কেল, আমি কথাকে বিদেশে নিয়ে গিয়েই চিকিৎসা করাবো, আপনি ওর আরেকবার টেস্ট করুন, আর আমি ওকে নিয়ে বিদেশে যাওয়ার জন্য সব কিছু রেডি করছি। এই কথা বলে স্পর্শ বাইরে বেরিয়ে গেল। আফিফা আকরাম মাহমুদের হাত ধরে বলল, স্পর্শ কি বলে গেল কথাকে নিয়ে বিদেশ চলে যাবে, ওর এই সময়ে আমি আমার মেয়েটার কাছে থাকতে পারবো না? আকরাম মাহমুদ বলল, আফিফা তুমি শান্ত হও। আকরাম মাহমুদ ডক্টর ইফাসকে বলল, ডাক্তার এখানে যদি আমার মেয়ের ভালো চিকিৎসা হয় তাহলে আপনি এখানেই আমার মেয়ের চিকিৎসা শুরু করুন, আমি আমার মেয়েকে এই সময় কাজ করতে পারবো না। সাজ্জাদ বলল, বাবা বিদেশে কথার আরও ভালো চিকিৎসা হবে। আরিফ মাহমুদ বলল, কিন্তু একা ওখানে কথার মন আরো দুর্বল হয়ে যাবে সাজ্জাদ, সবাইকে পাশে পেলেও মনে সাহস পাবে। সাজ্জাদ আর কিছু বলল না। কথার আবারও টেস্ট করা হলো, আর্জেন্ট রিপোর্ট তৈরি করার কথা বলা হয়েছে, সবাই রিপোর্টের জন্য অপেক্ষা করছে, স্পর্শ বুক ভরা আশা নিয়ে অপেক্ষা করছে রিপোর্টের জন্য। হসপিটালে করিডোরে সবাই দাঁড়িয়ে আছে, একজন নার্স এসে ডক্টর ইফাজের হাতে রিপোর্টটা দিয়ে চলে গেল। স্পর্শ সহ সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়েছে ডক্টর ইফাজের দিকে। ইফাজ রিপোর্ট দেখে স্পর্শের দিকে তাকিয়ে বলল, ব্লাড ক্যান্সার পজিটিভ স্পর্শ। টেস্টের রিপোর্টে ব্লাড ক্যান্সার পজিটিভই এলো। স্পর্শে যেটুকু আশা ছিল সেটাও ভেঙে গেল, মুখটা মলিন করে বেঞ্চে বসে পড়ল স্পর্শ। ডক্টর ইফাজ বলল, এখন আর কথাকে তার রোগের ব্যাপারে গোপন করা ঠিক হবে না, ও ওর রোগের ব্যাপারে না জানলে ওর ট্রিটমেন্ট করাটা ওর জন্য মানসিকভাবে খুব কঠিন হয়ে দাঁড়াবে। স্পর্শ বলল, না আঙ্কেল এখন ওকে কোনো কিছু জানানোর দরকার নেই, বিদেশে যাওয়ার সব কিছু রেডি হয়ে যাক, তারপরেই না হয় ওকে সব কিছু বলা যাবে। পাশে দাঁড়িয়ে থাকা নার্সটা বলল, কিন্তু রুগী তো ওনার রোগের সম্পর্কে কি? স্পর্শ সহ সবার বুক কেঁপে উঠল, নিজের শরীরে মরণ রোগ বাসা বেঁধেছে সেই কথা জেনে কথার না কতটুকুই কষ্ট হয়েছে। স্পর্শ সঙ্গে সঙ্গে কথার কেবিনে ঢুকে গেল। মেয়ের কষ্টের কথা ভেবে আফিফা কান্না করতে করতে আকরাম মাহমুদের বুকে পড়ে বলল, আমার মেয়ের হয়তো খুব কষ্ট পাচ্ছে তাই না, কেন আল্লাহ আমার মেয়েটাকে এত বড় রোগ দিল? স্পর্শকে দেখে কথার মলের মুখে হাসি ফুটে উঠল। স্পর্শ কথার কাছে গিয়ে কথাকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে বলল, কথা দাও পাখি, কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না? কথা হেসে বলল, নিজের মরণ ঘনিয়ে আসছে জেনেও কথা দিব, আপনাকে এতটা বোকা নই আমি। স্পর্শ কথাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এইভাবে বলো না কথাগুলি,
আমি যে ভয় পাই, ভয় দেখিও না আমায়, আমি তোমার কিচ্ছু হতে দিব না বাকি। স্পর্শে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কথা চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, কিন্তু মুখে হাসি ফুটিয়ে বলল, ভয় পাচ্ছেন আবার বলছেন কিছু হতে দেবেন না আমার, পাগল আপনি। স্পর্শ বলল, হ্যাঁ পাগল আমি, শুধু তোমার জন্য, আরও পাগল হতে চাই শুধু তোমার জন্য, আমার এই পাগলামি সারাটা জীবন সহ্য করতে হবে তোমাকে। কথা এবার ডুকরে ডুকরে কান্না করে দিল। স্পর্শ কথাকে সোজা করে তার চোখের পানি মুছে দিয়ে তার দুই গালে দুই হাত রেখে বলল, এভাবে খেদো না, কথাগুলি আমার যে খুব কষ্ট হয়। কথা স্পর্শের গালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, সারা জীবন আপনার এই পাগলামোগুলো সহ্য করতে চেয়েছিলাম, বুকের মধ্যে কত স্বপ্ন বুনেছিলাম আপনাকে নিয়ে, কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল, সব স্বপ্ন ভেঙে গেল, আমার অনেকটা পথ চলা বাকি রয়ে গেল, তার আগে সবকিছু এভাবে শেষ হয়ে যাবে ভাবতে পারিনি, কোন অপরাধের শাস্তি দিল আল্লাহ আমাকে। কথার বলা কথাগুলো তীরের মতো বিচ্ছে স্পর্শের বুকে। স্পর্শ কথার গালে হাত রেখে তার কপালে চুমু দিয়ে বলল, এভাবে বলো না কথা করি, একটা স্বপ্ন ভাঙেনি তোমার, অনেকটা পথ চলবো আমরা দুজনে, কিচ্ছু শেষ হয়নি, তুমি দেখে নিও আল্লাহ তোমাকে কোনো শাস্তি দেননি, শাস্তি দিয়েছেন আমায়, আমি ভালো হয়ে যাব কথা করি, খুব ভালো হয়ে যাব, ক্ষমা চাইবো আল্লাহর কাছে সব অপরাধের জন্য, আল্লাহর কাছে দুই হাত জুড়ে তোমাকে চাইবো, দেখো আল্লাহ আমাকে নিরাশ করবেন না। কান্না মিশ্রিত চোখ নিয়েই কথা হাসল। কথাকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আরিফ মাহমুদ আগে থেকে বাড়িতে সবাইকে নিষেধ করে রেখেছে কেউ যেন কথার সামনে কান্নাকাটি না করে। জমির মাহমুদকে এখনও কিছু বলা হয়নি, ওনার হার্ট দুর্বল, হঠাৎ করে কথার অসুখের কথা শুনে যে কোনো কিছু হয়ে যেতে পারে। কথা বাড়িতে ঢুকতে জমির মাহমুদ কথার কাছে এগিয়ে গিয়ে বলল, আমার কথা কলি কি হয়েছিল তোর? কথা মলিন মুখে হাসি ফুটিয়ে বলল, আমার কিছু হয়নি দাদু, তুমি কিছু চিন্তা করো না, আমি ভালো হয়ে গেছি। সবার চোখ দিয়ে পানি পড়ছে, নীরব কান্না বয়ে যাচ্ছে সবার চোখ দিয়ে। আরিফ মাহমুদ বলল, বাবা কথার বিশ্রাম প্রয়োজন, ও উপরে গিয়ে একটু বিশ্রাম নিক। জমির মাহমুদ কথাকে বলল, হ্যাঁ কথা কলি তুই গিয়ে বিশ্রাম কর। আরিফা রিমিকে বলল, রিমি তুমি কথাকে উপরে নিয়ে যাও, আমি ওর জন্য খাবার নিয়ে আসছি। রিমি কথাকে ধরে উপরে নিয়ে গেল, মাহি তুলিও তাদের পেছন পেছন গেল। রিমি ঘরে গিয়ে কথাকে বিছানায় বসিয়ে দিয়ে তার গায়ে কম্বল টেনে দিল। কথা রিমি মাহি তুলির মুখের দিকে তাকিয়ে দেখে সবার মুখটা শুকিয়ে আছে, হয়তো সবাই খুব কান্না করেছে। কথা সবার উদ্দেশ্যে বলল, তোরা এমন মুখ করে আছিস যেন আমি আজকেই মরে যাব, সবাই খুব তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে নে, সবার বাচ্চা কাচ্চা না দেখে এত তাড়াতাড়ি মরবো না আমি। রিমি মাহি তুলি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে কথাকে চারদিক থেকে সবাই জড়িয়ে ধরল। সবাই কথাকে জড়িয়ে ধরে কান্না করে দিল, কথাও আর নিজেকে আটকিয়ে রাখতে পারল না, চেয়েছিল সবার মুখে হাসি ফোটাতে কিন্তু সবাই তো কান্না করে দিল, তাই সে আর নিজেকে আটকিয়ে রাখতে পারল না। আফিফা রান্নাঘরে ঢুকে মেয়ের জন্য খাবার বানাতে লাগলো। সায়রা দৌড়ে গিয়ে আফিফার পায়ে পড়ে কান্না করে দিল। সায়রা আফিফার পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করো ভাবি, আমি কাল মন থেকে কথাকে অভিশাপ দিতে চাইনি, রাগে মুখ ফুসকে বেরিয়ে গেছে আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাবি, হয়তো আমার জন্যই কথার এত বড় অসুখ হয়েছে। আফিফা কিছু না বলে চোখের পানি ফেলে দিয়ে খাবার বাড়তে লাগলো। সুরভি এগিয়ে এসে আফিফার পায়ের কাছ থেকে সায়রার হাত ধরে তাকে দাঁড় করিয়ে বলল, আপনি শুধু শুধু নিজেকে দোষ দিচ্ছেন মেজো ভাবি, আমার কথা মা খুব ভালো একটা মেয়ে, আল্লাহ বেছে বেছে ভালো মানুষদেরই কষ্ট দেয়, তাদের পরীক্ষা করার জন্য, আমার কথা মায়ের কিচ্ছু হবে না, আপনি শুধু শুধু নিজেকে দোষ দিবেন না। সাইরা আফিফার দিকে তাকিয়ে আছে। আফিফা কিছু না বলে খাবার নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। সাইরা বলল, কালকের এই কথার জন্য ভাবি আমাকে কোনো দিনও ক্ষমা করবে না, কথা তো আমার মেয়ে ছিল, আমি কি করে পারলাম কথাকে ওভাবে কথাটা বলতে, আমি তো নিজেকে নিজে কোনো দিন ক্ষমা করতে পারবো না। এই কথা বলে সায়রা কাঁদতে লাগলো। সুরভিয়া ছায়া কাঁদছে। আফিফা নিজের হাতে কথাকে খাইয়ে দিচ্ছে। রিমি পাশেই দাঁড়িয়ে আছে, কিছুটা খেয়েই কথার খেতে চাইল না। আফিফাও তাকে জোর করল না। কথা বলল, মা তুমি আজ আমার সাথে থাকো, ওনার কাল রাত ভালো করে ঘুম হয়নি, ঘুম না হলে ওনার আবার শরীর খারাপ করবে। আফিফা মুখে হাসি ফুটিয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ছেলেটাকে
অনেক ভালোবাসিস, তাই না মা? কথা চোখ নামিয়ে বলল। উনি আমাকে যতটুকু ভালোবাসে তার থেকে বেশি নয়। আফিফ আর কিছু বলল না, আর কিছু বলতে হয়তো মেয়েটা কেঁদে ফেলবে। ঠিক তখনই স্পর্শ ঘরে ঢুকলো। স্পর্শ রিমিকে জিজ্ঞেস করল, ও খেয়েছে রিমি? রিমি বলল, হ্যাঁ খেয়েছে। স্পর্শ কথাকে নিজের হাতে ওষুধ খাইয়ে দিল। আফিফ স্পর্শকে বলল, স্পর্শ আমি আজ কথার সাথে থাকি, তুমি একটু ভালো করে ঘুমিয়ে নাও বাবা, কাল সারা রাত তোমার ঘুম হয়নি। স্পর্শ ওষুধ গুছিয়ে রাখতে রাখতে বলল, আমি এখানে আছি, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। আফিফ আর কিছু বলল না। আফিফ আর রিমি ঘর থেকে বেরিয়ে গেল। স্পর্শ কথাকে শুয়ে দিয়ে তার গায়ে কম্বল টেনে বলল, ঘুমানোর চেষ্টা করো কথা করি, তোমার এখন ভালো করে রেস্ট নিতে হবে। আর আরেকটা কথা, আমি তোমার পাশে থাকবো, তুমি আমার পাশে না থাকলে সারা রাত তোমার চিন্তায় আমার ঘুম হবে না কথা করি, ঘুম আরাম হয়ে যাবে আমার, তাই আমার জন্য চিন্তা না করে নিজে একটু ভালো করে ঘুমানোর চেষ্টা করো। কথা হাসল, স্পর্শ কথার কপালে চুমু দিল। স্পর্শ কিছুক্ষণ কথার মাথায় হাত বুলিয়ে দিতে কথা ঘুমিয়ে গেল। ভালো ঘুমের জন্য ঘুমের ওষুধ দেওয়া হয়েছে তাকে। শেষ রাতে স্পর্শ ঘুম থেকে উঠে কথার কপালে চুমু দিয়ে বিছানা থেকে উঠে গেল। ফ্রেশ সজু করে বারান্দায় গিয়ে তাহাজ্জুদের নামাজে বসে পড়ল। নামাজে বসে মোনাজাতে শুধু তার প্রাণ পাখির সুস্থতা কামনা করল। চোখের জলে ভিজে গেছে যায় নামাজ। মোনাজাতে বসে কাঁদতে কাঁদতে বলল, আল্লাহ এত বড় শাস্তি দিও না আমায়, কেড়ে যদি নিবে তাহলে কেন দিয়েছিলে ওকে আমার জীবনে? আমি তো ওকে আমার কাছে চাইনি, ভালোই তো ছিলাম নিজের একা জীবনে, তবে না চাইতেও যে তুমি ওকে আমার জীবনে পাঠিয়ে দিলে, যে আমাকে আবারও নতুন করে বাঁচতে শেখালো, হাসতে শেখালো, ভালোবাসতে শেখালো, আর যখন ওকে নিয়ে বাঁচতে চাইলাম তখন ওকে দূর করে দিচ্ছ কেন রাব্বুল আলামিন? শাস্তি দিলে আমাকে দিতে, আমার প্রাণ পাখিটাকে কেন? আমি যে পারবো না ওর কষ্ট সহ্য করতে, ফিরিয়ে দাও ওকে আমার কাছে, সুস্থ করে দাও, আমার প্রাণের বদলে হলে ওকে ভালো করে দাও, ও ভালো আছে জেনে যে তখন মৃত্যুতেও শান্তি হবে আমার। নামাজ শেষ করে সে স্পর্শ আবারও কথার কপালে চুমু দিল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার ঘুমন্ত কথাকলির দিকে, তারপর ল্যাপটপটা নিয়ে সোফায় গিয়ে বসে পড়ল। ব্লাড ক্যান্সারের ভালো চিকিৎসা সম্পর্কে ভালো করে জানতে আজানের ধ্বনি শুনে কথার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে স্পর্শ পাশে নেই, সামনে সোফায় বসে ল্যাপটপে ডুবে আছে। ঘুম ঘুম চোখেই কথা স্পর্শের দিকে তাকিয়ে আছে। শুভ্র সাদা রঙের পাঞ্জাবিতে তার সুন্দর পুরুষটাকে আজ খুব শুদ্ধ পুরুষ লাগছে তার কাছে। ল্যাপটপ থেকে কথার দিকে চোখ পড়তে স্পর্শ তাকিয়ে দেখে কথা ঘুম থেকে জেগে গিয়ে তার দিকেই তাকিয়ে আছে। স্পর্শ ল্যাপটপটা বন্ধ করে কথার দিকে এগিয়ে এলো। কথাও বিছানা থেকে উঠে বসল। স্পর্শ কথার সামনে বসে বলল, ঘুম ভেঙে গেছে আমার পাখির? কথা মাথা নাড়িয়ে বলল, হুম, কিন্তু আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলেন কেন? স্পর্শ বলল, তাহাজ্জুদ নামাজে বসে আল্লাহর কাছে তো হাত ভরে আমার প্রাণ পাখিকে চাইতে, জানো কথাগুলি? নামাজে বসার আগ পর্যন্ত আমার মনে খুব ভয় ছিল, তোমাকে হারানোর ভয়, কিন্তু এখন মনে হচ্ছে আল্লাহ আমাকে নিরাশ করবেন না। কথার মুখে হাসি ফুটে উঠল। তার সুন্দর পুরুষ নামাজে বসে আজ তাকে চেয়েছে, এর থেকে সুখের আর তার কাছে কি হতে পারে? এখন মরে গেলেও কথার আর শোক থাকবে না। কথা স্পর্শের দুই গালে দুহাত রেখে তার কপালটা এগিয়ে নিয়ে তার কপালে চুমু দিল। তারপর তাকে জড়িয়ে ধরে বলল, আপনার ভালোবাসা আমাকে মৃত্যুর দুয়ার থেকেও ফিরিয়ে আনবে, স্ত্রীর কাছে তার স্বামীর ভালোবাসাই তো সবচেয়ে বড় শক্তি। স্পর্শ কথাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। বেশ অনেকক্ষণ যাবৎ তারা দুজন দুজনকে জড়িয়ে রেখেছে। কথা স্পর্শের বুকে মাথা রেখে বলল, নামাজের সময় হয়ে যাচ্ছে, মসজিদে যাবেন না? স্পর্শ মাথা নেড়ে বলল, কথা বলল, তাহলে ছাড়ুন আমায়। স্পর্শ কথাকে ছেড়ে দিয়ে কথার কপালে আবারও চুমু দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কথাও বিছানা থেকে নেমে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওযু করে নামাজে দাঁড়ালো। সারাদিন স্পর্শ বাড়িতে ছিল না, কথাকে নিয়ে আর্জেন্ট বিদেশে যেতে উঠে পড়ে লেগেছে। দেরি করতে চায় না সে, তার জন্য আর্জেন্ট পৃথিবীর যে কোনো দেশে যাওয়া কোনো সমস্যা ছিল না, কিন্তু কথার জন্য একটু হেমশেম খেতে হচ্ছে। জমির মাহমুদও এখন জেনে গেছে তার কথাকলির ব্লাড ক্যান্সার হয়েছে। জমির মাহমুদ আনব শাহরিয়ারের হাতে তার বাড়ির দলিলটা ধরিয়ে দিল। এই বাড়িটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই বাবা, তুমি খুব তাড়াতাড়ি এই বাড়িটা বিক্রয় করে আমার কথাকলির চিকিৎসার ব্যবস্থা করো।
সবার চোখ দিয়ে পানি পড়ছে। কথার উপরে দাঁড়িয়ে আড়াল থেকে সব কিছু শুনছে। অশ্রু যেন এখন তার চলার সাথী হয়ে দাঁড়িয়েছে। হাসি বিদায় নিয়েছে মুখ থেকে। প্রিয় মানুষগুলোর জন্য শুধু মুখে মিথ্যে হাসি ফুটিয়ে রাখা দায় হয়ে গেছে তার। আনাব শাহরিয়া জমির মাহমুদের কথা শুনে তার হাত ধরে বলল, চাচা এসব আপনি কি বলছেন? আরিফ মাহমুদ এগিয়ে এসে বাবাকে ধরে বলল, বাবা আপনি এত উতলা হচ্ছেন কেন? আমরা তো আছি নাকি? কথা এই বাড়ির একমাত্র মেয়ে, আমার খুব আদরের। আমি জীবনে যতটুকু জমিয়েছি শুধু ওর জন্যই। সাজিত এগিয়ে এসে বলল, হ্যাঁ দাদু, আমাদের হাতের শেষ একটা পয়সা দিয়েও আমরা কথার চিকিৎসা চালিয়ে যাব। যখন এসে থেমে যাব তখন তোমার কাছেই চাইব। তুমি কোনো চিন্তা করো না দাদু, আমরা তোমার কথা কলের কিচ্ছু হতে দিব না। সবার চোখে পানি, আফিফা মুখে আঁচল চেপে কাঁদছে। আনাব শাহরিয়ার হেসে বলল, সবার সব কথা শুনে খুব খুশি হলাম, কিন্তু আপনারা সবাই ভুলে যাচ্ছেন, স্পর্শ আমার একমাত্র ছেলে, আমার বিশাল সম্পদের একমাত্র উত্তরাধিকারী, আমার রাজ্যের রাজকুমার। আর কথা হলো, সেই রাজ্যের রাজকুমারী আমার প্রিন্সেস, আমার রাজকুমারের অর্ধাঙ্গিনী, তার জীবন। স্পর্শ যেমন কথাকে ছাড়া বাঁচবে না, আমি আমার আর আমার স্ত্রীও স্পর্শকে ছাড়া একেবারে নিঃস্ব। আমার এত বিশাল বড় বাড়ি রেখে আমি আমার স্ত্রী ছেলেকে নিয়ে আপনাদের বাড়িতে পড়ে আছি শুধু আমার কথা মায়ের জন্য। আমার ছেলেটা ভুল করেছে তার ক্ষমা পাওয়ার জন্য। আমি চাইলে আমার ক্ষমতার জন্য আমার ছেলের বউকে এখান থেকে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার কথা মা চায় তার বাড়ির প্রতিটা মানুষ হাসি মুখে আমার ছেলের হাতে তাকে তুলে দিক। আমার ছেলেটাও আপনাদের মন জোগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমার ছেলেটা যে মেয়েটার জন্য এতটা পাগল, যে মেয়েটা আমার ছেলেটাকে ভালোবাসতে শিখিয়েছে, আমার ছেলের মুখে হাসি ফুটিয়েছে, আমার ছেলের পাথর মনকে তুলোর মতো নরম করে দিয়েছে, আমার এলোমেলো পরিবারকে গুছিয়ে দিয়েছে, আর সেই মেয়েটার চিকিৎসার জন্য আমার এত সহায় সম্পত্তি ব্যাংক ব্যালেন্স রেখেও আপনাদের কাছ থেকে এক টাকা নিব কি করে ভাবলেন আপনারা? কথা আমার বাড়ির বউ, ওর সব দায়িত্ব আমার, আমার সব কিছু তো ওদের দুজনেরই। জমির মাহমুদ আরও কিছু বলতে গেলে আনাব শাহরিয়া তাকে থামিয়ে দিয়ে তার হাত ধরে বলল, দয়া করে আপনিও কিছু বলবেন না চাচা, আপনি শুধু দোয়া করুন আমার কথা মা যাতে সম্পূর্ণ ভালো হয়ে যায়, না হলে আমার এই টাকা পয়সার কোনো মূল্য থাকবে না। জমির মাহমুদ আনাব শাহরিয়ারের হাতে কপাল ঠেকিয়ে কেঁদে ফেলল। সবার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কথা উপর থেকে মুখে ওড়না চেপে কাঁদছে। ঠিক সেই সময় স্পর্শ বাড়িতে ঢুকলো। স্পর্শ সবার চোখে পানি দেখে বিরক্তিভাব নিয়ে গিয়ে এসে বলল, কি হয়েছে, কেউ মারা গেছে এই বাড়িতে? সব সময় চোখে পানি নিয়ে মলিন মুখ করে থাকেন কেন আপনারা? আপনারা কি বুঝতে পারছেন না, আপনাদের চোখের পানি দেখে ওই মেয়েটা নিচে শক্তি হারিয়ে ফেলবে। কোথায় আপনারা ওকে শক্তি যোগাবেন, আর তা না করে উল্টো ওকে মন থেকে দুর্বল করে দিচ্ছেন। সবাই চোখের পানি মুছে নিল। স্পর্শ জমির মাহমুদের উদ্দেশ্য বলল, দাদু আমি সব কিছু ব্যবস্থা করে এসেছি, এক সপ্তাহের মধ্যে আমি কথাগুলিকে নিউ ইয়র্কে নিয়ে চলে যাব, ওখানে ওর চিকিৎসা হবে। স্পর্শের কথা শুনে কথার বুক কেঁপে উঠল। এই কথা বলে স্পর্শ চলে যেতে চাইলে আকরাম মাহমুদ স্পর্শে খুবই নরম স্বরে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি বলছিলাম কি? স্পর্শ আকরাম মাহমুদের দিকে ঘুরে তাকিয়ে তাকে থামিয়ে দিয়ে বলল, আমি জানি আপনি কি বলবেন, আপনার মেয়েকে নিয়ে কোথাও যেতে পারবো না, তাই তো? এতদিন যে কথাটা বলিনি সেই কথাটা বলছি, ও আমার স্ত্রী, তাই ওর সব দায়িত্ব আমার। এতদিন ইচ্ছে ধৈর্য মন মানসিকতা ছিল বলে অনেক কথা শুনেছি আপনাদের, কিন্তু এখন সেই ইচ্ছে ধৈর্য আর মন মানসিকতা কোনোটাই নেই আমার, তাই এখন আমি আর কারো কোনো কথা শুনব না। সিঁড়ি দিয়ে নামতে নামতে কথা বলল, আমার কথাও না। স্পর্শ সহ সবাই কথার দিকে তাকালো, কথা নিচে নেমে এলো। স্পর্শ দ্রুত পায়ে কথার দুগালে দুহাত রেখে বলল, তুমি নিচে কেন নেমে এলে কথাগুলি? তোমার এখন রেস্ট নেওয়া প্রয়োজন। কথা বলল, আমি কোথাও যাব না। স্পর্শ অবাক হয়ে কথার দিকে তাকালো, কথা বলল, আমি আমার পরিবারকে ছেড়ে বিদেশে কখনো যাব না। আমি যদি ওখানে গিয়ে মরে যাই তাহলে আমি তো আমার কাছের মানুষগুলোকে শেষ দেখাটাও দেখতে পারবো না। মেয়ের কথা শুনে আফিফা সঙ্গে সঙ্গে চিৎকার করে কেঁদে উঠল। পাশে থেকে সুরভি আফিফাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ছায়া, সায়রা, রিমি, মাহি, তুলি সবাই মুখে আঁচল চেপে কাঁদছে। আকরাম মাহমুদও ডুকরে ডুকরে কেঁদে ফেলল। সবার চোখে পানি, স্পর্শর চোখ সঙ্গে সঙ্গে ছলছল করে উঠল। স্পর্শ আরও শক্ত করে কথার গালে হাত চেপে ধরে বলল, এভাবে বলো না কথাগুলি। কথা চোখে পানি নিয়ে বলল, হ্যাঁ আমি এখানে থেকেই চিৎকার করব, আমি ওখানে গিয়ে কখনোই ভালো থাকবো না। এই মানুষগুলোর মুখ দেখে বাঁচার আশা জেগে ওঠে আমার। আনাব শাহরিয়ার স্পর্শের কাছে গিয়ে এসে বলল, কথা ঠিকই বলেছে স্পর্শ,
কথা এখানে নিজের পরিবারের সাথে থাকলে নিজের অসুস্থতার কথা ভুলে থাকতে পারবে। আর ওখানে যতই তুই ওর সাথে থাকিস, কিন্তু একাকিত্ব ওকে আরো দুর্বল করে দিবে। স্পর্শ বুড়ো আঙুল দিয়ে চোখের পানি মুছে মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, চিকিৎসা এখানেই হবে। কথার মুখে হাসি ফুটে উঠল। স্পর্শ সহ সবাই ডক্টর ইফাসের চেম্বারে বসে আছে। স্পর্শ ডক্টর ইফাসকে বলল, আঙ্কেল আপনি কথার ট্রিটমেন্টের জন্য বিদেশ থেকে ভালো কোনো ডক্টর নিয়ে আসুন, যত টাকা লাগে ওনাকে অফার করুন, আমি কথার ট্রিটমেন্টে কোনো ধরনের ত্রুটি রাখতে চাই না। ডক্টর ইফাস বলল, স্পর্শ তুমি কোনো চিন্তা করো না, আমি খুব খুশি হয়েছি তুমি কথার চিকিৎসা এই দেশে করতে রাজি হয়েছ। নিজের পরিবারের সাথে থাকলে আর সবার ভালোবাসা পেলে কথা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা কথা, আমি কথার ট্রিটমেন্টের জন্য বিদেশের ভালো কোনো ডাক্তারকে নক করব। ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে থেকে একজন লোক বলল, আমি কি কথার ট্রিটমেন্ট করতে পারি? সবাই পেছনে তাকিয়ে দেখে শুট টাই পরা একজন হ্যান্ডসাম লোক দাঁড়িয়ে আছে, তার পাশে সুন্দরী একটা মেয়েও দাঁড়িয়ে আছে। ডক্টর ইফাস অবাক হয়ে হাসি মুখে লোকটার দিকে এগিয়ে গিয়ে বলল, হারে ডাক্তার পারভেজ, তুমি হঠাৎ করে দেশে, আমি তো তোমাকেই কল করব ভেবেছিলাম। ডক্টর ইফাস আর ডক্টর পারভেজ হাতে হাত মিলালো। ডক্টর পারভেজ বলল, হয়তো আপনি ডাকবেন বুঝতে পেরে তার আগেই আমি চলে এলাম। স্পর্শ সহ সবাই দাঁড়িয়ে আছে। সাজিদ সহ কথার বাড়ির সবাই তাকে চিনে ফেলল। তারা সবাই অবাক হয়ে ডক্টর পারভেজের দিকে তাকিয়ে আছে। ডক্টর পারভেজ স্পর্শের দিকে এগিয়ে গিয়ে তার সামনাসামনি দাঁড়িয়ে তার দিকে হাতটা এগিয়ে দিয়ে বলল, আমি ডক্টর পারভেজ। স্পর্শ ডক্টর পারভেজের হাতের দিকে তাকিয়ে তার সাথে হাতে হাত মেলাল। পারভেজ বলল, আমি আপনাকে খুব ভালো করে চিনি, কিন্তু আপনি হয়তো আমাকে চিনবেন না, আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে। আমি আপনার স্ত্রীর ট্রিটমেন্ট করতে চাই, যদি আপনি করতে দেন। স্পর্শ ভুরু কুচকিয়ে বলল, আপনি কথা কি চেনেন? ডক্টর পারভেজ বলল, হ্যাঁ চিনি, কথাও আমাকে চেনে, আমি কলেজে কথার সিনিয়র ছিলাম। একদিন ওকে বলেছিলাম ওর ভালো সময়ের পাশে থাকতে না পারলে ওর খারাপ সময়ে ওর পাশে থাকার চেষ্টা করব। তাই ওর বন্ধুর কাছে ওর অসুস্থতার খবর শুনে চলে এসেছি। আমি কি কথা চিকিৎসা করতে পারি? ডক্টর ইফাজ এগিয়ে এসে স্পর্শের উদ্দেশ্যে বলল, স্পর্শ পারভেজ খুব ভালো একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার, বিদেশেও তার অনেক নাম ডাক। আমি কথার ট্রিটমেন্টের জন্য মনে মনে পারভেজকেই সাজেস্ট করে রেখেছিলাম। স্পর্শ বলল, আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি যদি ভালো মনে করেন তাহলে উনি কথার চিকিৎসা করুক। এই কথা বলে স্পর্শ চেম্বার থেকে বেরিয়ে গেল। কথাকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, খুব তাড়াতাড়ি ওর ট্রিটমেন্ট শুরু করা হবে। মাহি তুলিয়া রিমিও তার সাথে কেবিনে আছে, কেবিনে তার সব কিছু গুছিয়ে দিচ্ছে। ঠিক তখনই ডক্টর পারভেজের স্ত্রী ডক্টর সাইমা কথার কেবিনে ঢুকলো। কথা সহ কেউই তাকে চিনতে পারল না। সাইমা কথার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আমি ডক্টর পারভেজের স্ত্রী ডক্টর সাইমা। কথা জানে তার চিকিৎসা পারভেজ করবে। মায়ের কাছ থেকেই কথার ব্লাড ক্যান্সারের কথা শুনে পারভেজ ছুটে এসেছে দেশে, তার সাথেই হয়তো তার স্ত্রী এসেছে। কথা মুখে হাসি ফুটিয়ে সাইমার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর আপনি। সাইমা হেসে কথার দিকে তাকিয়ে বলল, থেকে নয় তুমি খুব সুন্দর কথা, এখন তো মনে হচ্ছে পারভেজ তোমার সম্পর্কে খুব কমই বলেছে, যেটুকু বলেছে তুমি তার থেকেও অনেক কিছু। সবাই একে অপরের দিকে তাকালো। সাইমা বলল, এত আশ্চর্য হওয়ার কিছু নেই, আমার পারভেজের সাথে বিয়ে হওয়ার আগে আমি ওর খুব ভালো বন্ধু ছিলাম। ডক্টরি পড়তে গিয়েই পারভেজের সাথে আমার পরিচয় প্লাস বন্ধুত্ব। পারভেজ বলেছিল সে একটা মেয়েকে খুব পছন্দ করে আর সেই মেয়েটাকেই বিয়ে করতে চায়, কিন্তু তার ভাগ্যে হয়তো সেই মেয়েটা ছিল না, তাই হয়তো আমার আর পারভেজের ভাগ্য একসাথেই জুড়ে গেল। কিন্তু স্ত্রী থেকেও আমি পারভেজের খুব ভালো বন্ধু, আমি ওর ভালোবাসাকে সম্মান করি, সেটা আমার জন্যই হোক বা অন্য কারোর জন্য। কথা বলল, আপনি খুব সুন্দর মনের একজন মানুষ আপু, আপনার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আমি চাই পৃথিবীর সব ভালো ভালো মানুষরা আমার সামনে এসে দাঁড়াক, অন্তত তাদের দেখে বাঁচার আশা জেগে ওঠে মনে। সবার চোখ ছলছল করে উঠল। সাইমা কথার কাছে গিয়ে বলল, এভাবে বলছো কেন কথা,
আমি তো জানি তুমি খুব স্ট্রং একটা মেয়ে, তোমার এখন আরো শক্ত থাকতে হবে, এখন তোমার মন দুর্বল করা চলবে না। ঠিক তখনই স্পর্শ ডক্টর পারভেজ, সাজিদ আর সাজ্জাদ কেবিনের ভেতরে ঢুকলো। স্পর্শকে দেখে কথা তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললো। পারভেজ কথার দিকে তাকিয়ে আছে, তার সে আগের সৌন্দর্য এখন আর নেই, ফ্যাকাশে হয়ে গেছে গায়ের রং, শরীর রোগাক্রান্ত হয়ে গেছে, চোখের নিচে কালে পড়ে চোখ ডেবে গেছে। তবু এই মুখটার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, যারা এই মেয়েটার প্রেমে পড়ে তারও সৌন্দর্য নয়, ওর মায়ায় পড়ে। পারভেজ কথাকে বলল, কেমন আছো জিজ্ঞাসা করবে না কথা, কারণ তুমি এখন কেমন থাকতে পারো সেটা একজন ডক্টর হিসাবে আমি খুব ভালো করে জানি। শুধু এতটুকুই বলতে পারি, তুমি যাতে সারাটা জীবন ভালোভাবে থাকতে পারো তার জন্য একজন ডক্টর হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব। ঠিক সেই সময় একজন নার্স এসে ডক্টর পারভেজকে বলল, স্যার ক্যামোথেরাপির সব কিছু রেডি আছে। স্পর্শ কথার কাছে গিয়ে তার হাতটা শক্ত করে ধরে বলল, ভয় পাচ্ছ কেন কথাগুলি? কথা তার হাতের উপর স্পর্শের হাতটা দেখে হেসে এক কথায় বলল, না। স্পর্শ বলল, আমি সব সময় তোমার সাথে আছি, তাকিয়ে দেখো সবাই তোমার সাথে আছে, ভয় পেও না কথাগুলি। সাজ্জাদ এগিয়ে এসে বলল, হ্যাঁ বোন তুই ভয় পাস না, দেখবি তুই খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবি। কথা সাজ্জাদের বুকে হোমড়ি খেয়ে পড়ল, হয়তো চোখের পানি আড়াল করতে চাইল। কথা ড্রয়িং রুমে সোফায় বসে খুব কাঁদছে, ডক্টর বলেছে কথার মাথার চুল কেটে ফেলতে। এমনিতেও তো তার সেই মাথা ভরা ঘন কালো রেশমি চুল আর নেই, কেমোথেরাপির ফলে সব চুল পড়ে টাক হয়ে যাচ্ছে। আজ 2 মাস হলো কথার ট্রিটমেন্ট চলছে। কেমোথেরাপির ফলে কথার শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে, গোছা গোছা চুল পড়ে যাচ্ছে। কথা আয়নার সামনে দাঁড়াতে চায় না, সে সহ্য করতে পারে না তার এই চেহারা। আয়নার সামনে দাঁড়িয়ে নিখুঁতভাবে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা মেয়েটা আজ আয়নার সামনে দাঁড়াতে লজ্জা পায়। আজ তার খুঁত ধরতে তাকে নিখুঁতভাবে খুঁজতে হবে না, আজ তার অনেক খুঁত, শত খুঁতের মধ্যেও তার প্রিয় মানুষগুলোর কাছে সে এখনও অনেক সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর তার সুন্দর পুরুষের কাছে। কথা সুন্দর যে কমতি পড়ে গেছে, কিন্তু এই মানুষটার ভালোবাসায় যেন কোনো কমতি নেই। এখন যেন স্পর্শ কথাকে আরও কাজ ছাড়া করতে চায় না, নিজের প্রতি নিজের কাজের প্রতি খুবই অমনোযোগ আর অযত্নশীল হয়ে গেছে স্পর্শ। নিজের আর নিজের কাজের দিকে নজর দিতে গিয়ে যদি তার প্রাণ পাখির যত্নে কমতি পড়ে যায়, স্পর্শ তার প্রাণ পাখির যত্নে কমতি রাখতে চায় না। আনাব শাহরিয়ারও কাজের জন্য চাপ দেয় না ছেলেকে, কাজের থেকে তার কাছে সবচেয়ে বেশি জরুরি তার ছেলের একটু ভালো থাকা, আর তার ছেলের ভালো থাকার একমাত্র ওষুধ হচ্ছে কথা। আর কথা পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত স্পর্শ ভালো থাকতে পারবে না। আফিফা ঘরের এক পাশে দাঁড়িয়ে মুখে আঁচল চেপে কাঁদছে, নিজের হাতে যত্ন করা মেয়ের মাথার চুলগুলো কেটে ফেলতে হবে, সহ্য করতে পারছে না সেও। কথার কান্না দেখে সবারই খুব খারাপ লাগছে, কিন্তু কোনো কিছু করার নেই। আরিফ মাহমুদ কথার সামনে বসে বলল, আমার কথা শোন মা, তোর আরও অনেকটা দূর যেতে হবে, ট্রিটমেন্টের আরও অনেক সময় বাকি, এই চুল তোর এমনিতেও তো থাকবে না মা, ডাক্তার বলেছে ট্রিটমেন্ট শেষ হয়ে গেলে তোর চুল আবারও উঠে যাবে। কথা মুখে দুহাত চেপে ধরে কাঁদছে, সেও জানে তার এই চুল থাকবে না, কিন্তু তবুও তার এই চুল কেটে ফেলা সে মানতে পারছে না। ঠিক তখনই স্পর্শ ক্যাপ মাথায় বাড়িতে ঢুকলো, হাতে একটা শপিং ব্যাগ। স্পর্শকে দেখে আরিফ মাহমুদ কথার সামনে থেকে উঠে গেল। স্পর্শ কথার সামনে বসে তার মাথার ক্যাপটা খুলে ফেলল, সবাই অবাক হয়ে গেছে স্পর্শকে দেখে। স্পর্শ তার মাথার চুল কেটে ফেলেছে, সিল্কি সুন্দর স্টাইল করা কাটা চুলগুলো আর নেই, ন্যাড়া মাথায় মুখে হাসি ফুটিয়ে স্পর্শ কথার দিকে তাকিয়ে আছে। কথা কিছুক্ষণ স্পর্শের দিকে তাকিয়ে থেকে আবারও মুখে দুহাত চেপে ধরে আরও জোরে কান্না করতে লাগলো। এখন হয়তো সে নিজের জন্য নয়, স্পর্শের জন্য কাঁদছে, আর কতটা স্যাক্রিফাইস করবে মানুষটা তার জন্য। স্পর্শ কথার মুখ থেকে হাতটা সরিয়ে তার দুই গালে দুহাত রেখে বলল, এভাবে কাঁদে না কথাগুলি, দেখো চুল তো তোমার শরীরের একটা অংশ মাত্র, তুমি কি ভেবেছো তোমার শরীরের এই অংশ হারিয়ে গেলে তোমার সৌন্দর্য নষ্ট হবে? কখনো না, কিছু চুল আমার কথাগুলি সৌন্দর্য নষ্ট করতে পারবে না। আচ্ছা বলো তো, আমার যে এখন চুল নেই, তোমার কাছে কি তোমার সুন্দর পুরুষকে অসুন্দর লাগছে, ভালোবাসতে ইচ্ছে করছে না আমায়? কথা চোখের পানি ফেলে দিয়ে বলল, আপনি খুব সুন্দর, আমি খুব ভালোবাসি আপনাকে। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে বলল, তাহলে তোমার মাথার চুল তোমার সৌন্দর্য কিভাবে ঢাকতে পারবে কথা কলি? তুমি যেমন সুন্দর ছেলে ঠিক তেমনই আছো, আমার কাছে তোমার শরীরের প্রতিটা অংশ দামি, কিন্তু তোমার থেকে নয়,
তোমার মনকে শক্ত করতে হবে কথাগুলি, তাড়াতাড়ি সুস্থ হতে হবে তোমাকে। কথা এবার আর অমাত করল না, চুল কেটে ফেলা হয়েছে তার, কিন্তু এখন কথার চোখে পানি নেই। তার সুন্দর পুরুষের এত সুন্দর ভালোবাসার কাছে তার মাথা চুল তো কিছুই নয়। স্পর্শ কথার জন্য হিজাব নিয়ে এসেছে। রিমি কথাকে হিজাব পরিয়ে রেডি করে দিল। স্পর্শ কথাকে নিয়ে হসপিটালে যাবে। কয়েকদিন পরপর কেমোথেরাপি দেওয়া হয় বিধায় কথার ট্রিটমেন্ট শেষে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। কেমোথেরাপি খুব কষ্টকর একটা চিকিৎসা। কথার শরীর মন দুটোই দুর্বল হয়ে পড়ে এই চিকিৎসার পরে। তার এই পথ চলা কবে শেষ হবে? কবে আবার আগের মতো সুন্দর দিনগুলো ফিরে আসবে? নাকি আদৌ ফিরে আসবে না সেই সুন্দর দিনগুলো? হেরে যাবে সে জীবনযুদ্ধে? না, হারলে চলবে না। তার প্রিয় মানুষগুলোর জন্য হলেও তাকে বাঁচার আশা রাখতে হবে। তার ভালোবাসার মানুষটার সাথে বাকিটা জীবন কাটানোর জন্য তাকে হাল ছাড়লে হবে না। যেখানে সবাই তার পাশে আছে সেখানে সে কেন হাল ছেড়ে দেবে? তাকে সব কষ্ট সহ্য করতে হবে। বাঁচতে চায় সে, তার সুন্দর পুরুষের সাথে আরও অনেকটা পথ চলতে চায় সে। এই সব ভেবে গাড়ির জানালার দিকে মুখ করে বাইরে তাকিয়ে আছে কথা। স্পর্শ পাশে থেকে গাড়ি ড্রাইভ করছে আর কিছুক্ষণ পরপর কথার দিকে তাকাচ্ছে। স্পর্শ আলতো হাতে কথাকে টেনে তার বুকের সাথে মিশিয়ে বলল, মন খারাপ লাগছে কথাগুলি? কথা চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ল। কথা স্পর্শের বুকে মুখ গুজে মাথা নেড়ে না বলল, কিন্তু স্পর্শ ঠিকই তার প্রাণ পাখির মনের অবস্থা বুঝতে পারছে। প্রতিবারই হসপিটালে যাওয়ার আগে কথার মন খারাপ হয়ে যায়, আর আজ তো তার মাথার কেটে ফেলা হয়েছে। স্পর্শ বুঝতে পারে এই পথ চলা তার প্রাণ পাখির জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তার কিছু করার নেই। স্পর্শ প্রতিবার তার নামাজে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে তার প্রাণ পাখি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আগের মতো হাসি খুশি আর দুষ্টমি করে তার জীবনটা ভরিয়ে তুলতে পারে। সাজিদ বারান্দায় আকাশের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মায়ের সাজিদের পিছনে এসে দাঁড়ালো। মায়ে খুব ভালো করে বুঝতে পারছে কথার এই অবস্থা সাজিদ সহ্য করতে পারছে না, হয়তো মুখ ফুটে কিছু বলে না। মায়ের সাজিদের পাশে দাঁড়িয়ে বলল, কথা এই কষ্ট ও আমার সহ্য হচ্ছে না, আর কত কষ্ট সহ্য করতে হবে ওকে? সাজিদ আকাশের দিকে তাকিয়ে থেকেই বলল, আরও অনেকটা পথ চলা বাকি ওর, কিন্তু আমি ওকে খুব ভালো করেই চিনি। কথা খুব সাহসী আর শক্ত মনের একটা মেয়ে, আর সবচেয়ে বড় কথা স্পর্শ ওর সাথে আছে। মাহি বলল, আচ্ছা আপনি কি কথাকে অভিশাপ দিয়েছেন? সাজিদ অবাক হয়ে মাহির দিকে তাকালো। মাহিও মনে যা আসলো তাই বলে ফেলল, কিন্তু এখন সাজিদের চোখ দেখে সে বুঝতে পারল তার এই কথাটা বলা একদম ঠিক হয়নি। সাজিদ দ্রুত পায়ে চলে গেল ঘরের দিকে, সোফায় মাথা নিয়ে বসে পড়ল। মাহিও তার পিছু পিছু ঘরে চলে গেল। সাজিদের সামনে দাঁড়িয়ে বলল, আসলে আমার এই কথাটা বলা একদম উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। সাজিদের চোখ ছলছল করে উঠল। সাজিদ মাথা নুয়ে বলল, আমি ওকে ভালোবেসেছি মাহি, ভালোবাসার মানুষকে কি কখনো অভিশাপ দেওয়া যায়? আমি সব সময় চেয়েছি কথা ভালো থাকুক, ওর ভালোর জন্যই আমি ওর পথ থেকে সরে দাঁড়িয়েছি। ওর প্রতি আমার কোনো রাগ বা ঘৃণা ছিল না মাহি। মাহি সাজিদের পাশে বসে বলল, আমি অজান্তে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি, কথাটা মনে আসলে আর কিছু না ভেবে আমি মুখ ফসকে কথাটা বলে ফেললাম। আমার ভাবা উচিত ছিল আপনি কথাকে কতটুকু ভালোবাসতেন। মাই সাজিদের হাত ধরে বলল, আপনি আমাকে ক্ষমা করবেন বলুন। সাজিদ মাহির দিকে তাকালো। মাহির চুপসে যাওয়া মুখ দেখে সাজিদের খুব মায়া হলো। সাজিদ মুখে হাসি ফুটিয়ে বলল, কেন ক্ষমা করব না মাহি, তুমি আমাকে আমার করা অপরাধের ক্ষমা করেছ, আর আমি তোমাকে এটুকুর জন্য ক্ষমা করব না বলো। মাহি বলল, আপনি আমার কাছে কি অপরাধ করেছেন? সাজিদ বলল, এই যে তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করছি। মাহি বলল, আমি যদি চাই তাহলে আমার অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না, কিন্তু আমি চাই না জোর করে অধিকার ছিনিয়ে নিতে। আমি তো চাই ভালোবাসা দিয়ে আমার অধিকার জয় করতে। সাজিদ বলল, কিন্তু সেই ভালোবাসাতে তো ঘাটতি পড়ছে মাহি। মাহি অবাক হয়ে সাজিদের দিকে তাকালো। সাজিদ মুস্কি হেসে সোফা থেকে উঠে চলে গেল। তাহলে কি সাজিদ মাহির ভালোবাসা চায়? মাহি অবাক চোখে সাজিদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কুয়াশা ঢাকা শীতের রাতে চারটা অস্পষ্ট দেখাচ্ছে। কথা জানালার ফাঁক দিয়ে অস্পষ্ট সে চারটার দিকে তাকিয়ে আছে। হয়তো এই চারটার মতো তার জীবনটাও এখন অস্পষ্ট আর অনিশ্চিত লাগছে তার কাছে। দিনের পর দিন যাচ্ছে আর কথার মন দুর্বল হচ্ছে, মনের শক্তি ধরে রাখা কষ্টকর হয়ে যাচ্ছে। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো। স্পর্শ ঘরে ঢুকেছে, তার হাতে গিটার। আজ কথার মনটা খুব খারাপ,
স্পর্শ কথার মনের অবস্থা বুঝতে পারছে, তাই কথার মনটা একটু ভালো করার জন্য সে গান গাইবে। গিটারটা রেখে স্পর্শ কথাকে ওষুধ খাইয়ে দিল। গিটারটা হাতে নিয়ে কথাকে হাত ধরে বারান্দায় নিয়ে গেল। ফ্লোরে বসে দুই পায়ের মাঝখানে কথাকে হাত ধরে বসিয়ে দিল। নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে গিটারে সুর তুলল। হে সোনা ভাসি প্রেমের সাগরে মোহনায়, কতটা দূর নেই জানা, প্রেম সে তো বাধা মানে না মানে না, প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে, নাও আমাকে নিবিড় করে বাজব ভালো ভীষণ আদর দেব তোমাকে। কথার দু চোখ দিয়ে পানি পড়ছে। স্পর্শ গান শেষ করে কথার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, কেন আমাকে কষ্ট দাও কথা কলি, তুমি বুঝো না তোমার চোখের পানি আমার জন্য কতটা কষ্টদায়ক। আমার একটা কথা রাখবেন? কথা নিজের চোখের পানি মুছে বলল। স্পর্শ কথার কপালে চুমু দিয়ে বলল, জীবন দিয়ে দিতে রাজি তোমার জন্য, আর কথা রাখবো না তোমার। কথা স্পর্শের বুকে মাথা ঠেকিয়ে স্পর্শের হাতে চুমু দিয়ে বলল, আপনি আমার জন্য নিজের আর নিজের কাজের প্রতি একেবারে বেখেয়াল হয়ে পড়েছেন। আপনি কি বুঝতে পারছেন না আপনার এই অবস্থা আমিও সহ্য করতে পারি না? কি মনে করেছেন আমি মরে যাব, তাই আমাকে কাজ ছাড়া করতে চাইছেন না? স্পর্শ কথাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, না কথা করি আমি তোমাকে কাজ ছাড়া করতে পারবো না, আর চাইও না তোমাকে কাজ ছাড়া করতে। কথা বলল, কিন্তু আমি চাই আপনি নর্মাল জীবনে ফিরে যান, আমার এই পথ চলা অনেক দিনের, আপনাকে আমার এই পথ চলার পাশে থাকতে হবে, কিন্তু আপনি এরকম করলে তো নিজেও অসুস্থ হয়ে পড়বেন। আপনি নিজের আর নিজের কাজের দিকে মনোযোগ দিন, আপনি ভালো থাকলে আমিও ভালো থাকব, আপনি কাল থেকেই অফিসে যাবেন। স্পর্শ বলল, কিন্তু কথাগুলি। কথা স্পর্শকে থামিয়ে দিয়ে তার ঠোঁট আঙুল দিয়ে ঠেকিয়ে বলল, আমি আর কোনো কথা শুনতে চাই না, আমি কিন্তু খুব রাগ করব। স্পর্শ মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি রাগ করো কথাগুলি, তুমি আমার সাথে ঝগড়া করো, তুমি হাসো দুষ্টুমি করো আমার সাথে, শুধু কেঁদো না কথাগুলি, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। কথা স্পর্শকে জড়িয়ে ধরে বলল, আমি কাঁদবো না, কথা দিচ্ছি আমি আর একটুও কাঁদবো না, সত্যি আমি কাঁদবো না। স্পর্শ কথার কপালে চুমু দিয়ে নিজেই চোখের অশ্রু ফেলে দিল। কথাকে বুকে নিয়ে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আল্লাহ আমার ফরিয়াদ কবুল করো, আমার কাছে আমার আগের প্রাণ বাকিকে ফিরিয়ে দাও, তার এই কষ্টের পথ চলা সহজ করে দাও, কষ্টের পথগুলো এতটাই ছোট করে দাও যে আমার কথা করে এক পলকের সমান হয়। ডক্টর পারভেসের বাড়ির সামনে স্পর্শের গাড়ি এসে থামল। স্পর্শ টাকা ভর্তি ব্যাগ আর একটা ইনভাইটেড কার্ড হাতে নিয়ে গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে চলে গেল। স্পর্শকে দেখে ডক্টর পারভেস আর ডক্টর সাইমা দুজনেই খুব খুশি হলো। স্পর্শ সেফায় বসে টেবিলের উপর ব্যাগটা রেখে সাইমার হাতে ইনভাইটেড কার্ডটা হাতে দিয়ে বলল,